গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত আবুধাবি শাখার উদ্যোগে পবিত্র ইদি ঈদি মিলাদবী সাল্লি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক আজিম আলোচনা সভার আয়োজন করা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে মোহাম্মদ ফারবেজ এরে প্রধান অতিথি আছিল গাওসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ জান আলম প্রধান বক্তা আছিল মৌলানা ফজদুল কবির বক্তব্য রেখে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মরানা নুরুল হক মৌরানা জালাল উদ্দিন গনি সিদ্দিক সহ আরো পরে মিলাত কিয়াম, সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়